আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের মান নির্ণয় করব, অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করব, এ ইনভার্স সি নির্ণয় করব। তো যারা এই সমস্ত বিষয় মানে আসলে ম্যাট্রিক্স অথবা নির্ণায়কের মান নির্ণয় করতে পারেন না, অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করতে পারেন না এবং বিপরীত ম্যাট্রিক্স কোনোটাই নির্ণয় করতে পারেন না, তাদের জন্য প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে আমার প্লে লিস্টে সাজানো আছে। সেগুলো দেখতে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য, তার কারণ এই ভিডিওতে আমি এই তিনটা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। সুতরাং এই ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করা যায় যে কোনো ধরনের যে নির্ণায়কের মান নির্ণয় করতে পারবেন, অ্যাডজয়েন্ট কে নির্ণয় করতে পারবেন এবং আপনার যে এ ইনভার্স সি মানে বিপরীত ম্যাট্রিক্সটাও নির্ণয় করা শিখে যাবেন। সুতরাং ভিডিওটা একটু লেন্থি হতে পারে, যদি আপনার ভালো লাগে তাহলে দেখুন, আর ভালো না লাগলে এড়িয়ে যেতে পারেন। তো আরেকটা কথা বলবো, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ রেগুলার আমরা ভিডিওগুলো আপলোড করি। তো এখানে চলে আসেন, আমার যদি কখনো জায়গায় এরকম ধরনের মান থাকে, এরকম ধরনের মান থাকলে আমাকে দুইটা নিয়মে সমাধান করতে হয়। একটা হচ্ছে ম্যাট্রিক্সের নিয়মে মান নির্ণয় করতে হয়, আর একটা হচ্ছে আপনার ক্রেমারের নিয়মে। তো ক্রেমারের নিয়মে মান নির্ণয় করাটা সহজ এবং সেই পদ্ধতিটা আমি আগের একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনাদের, কিন্তু এই যে ম্যাট্রিক্সের সাহায্যে মান নির্ণয় করাটা একটু জটিল। যদি পরীক্ষার প্রশ্নে উল্লেখ করে দেয় যে ম্যাট্রিক্সের সাহায্যে মান নির্ণয় করো, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ম্যাট্রিক্সের সাহায্যে নির্ণয় করা লাগবে, কিন্তু যদি আপনাকে উল্লেখ করে না দেয় সেক্ষেত্রে এই সেম অঙ্ক আপনি ক্রেমারের নিয়মে করতে পারেন। তো চলে আসেন দেখা যাক কি করা যায়। তো এরকম জাতীয় হয়ে থাকলে আপনারা জাস্ট, আমি আগেও বলেছি এখনো বলছি, জাস্ট অঙ্ক মুখস্থ করবেন না, নিয়মগুলো মুখস্থ করবেন, যে কোনো অঙ্ক আপনার মিলতে বাধ্য। তো আমরা সবার আগে কি করব, সাজিয়ে লেখা। আমি এক নম্বর পয়েন্ট কি লিখছি, সাজিয়ে লেখা, মানে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটাকে আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করব। সাজিয়ে লেখা বলতে কেমন, এক্স এর কলামে এক্স রাখবো, ওয়াই এর কলামে ওয়াই রাখবো, জেড এর কলামে জেড রাখবো এবং ধ্রুবকের কলামে ধ্রুবক রাখবো। তাহলে এখানে কি 7x-6y-z=5, ঠিক আছে, এখানে একটু বাদ দিয়ে নিব। এখানে x কোথাও আছে কি নেই, তাহলে 0x 4y, তাহলে +4y-z = এই -4y পাশে গেলে কি করব, +4 হয়ে যাবে। এরপরে কি 3y মানে 0x, এখানেও কিন্তু x নেই কোথাও, তাহলে +3y2z + 2z = 14। কি করলাম আমরা, জাস্ট একটু সাজিয়ে লিখলাম। এখন আপনার বইতে যদি আমার এরকম ধরনের অঙ্ক পড়তো তাহলে আর ওই সাজানো লাগতো না, কিন্তু এরকম না থাকলে কি করব, অবশ্যই সাজিয়ে নিব। এরপরে কি বলছি, এ বি সি আলাদা করে লেখা। দুই নম্বর পয়েন্টে কি বলছি, এ বি সি আলাদা করে লেখা, তার মানে এখানে দেখেন আমরা এখান থেকে লেখা যায় যে a = মান গুলা, জাস্ট মান। তাহলে কি এক নম্বর কলামে কি আছে, x এর সহগ 7 0 0, দুই নম্বর কলামে -6 4 3, তিন নম্বর কলামে -1 -1 শুধু 2। তো এবার বলি আমরা এখানে কি করলাম, এখানে দেখেন শুধুমাত্র x এর যে সহগ গুলা ছিল সেই সহগ গুলাকে আলাদা করে নিয়ে আসছি। তো x এর সেই সহগ গুলা আলাদা করে নিয়ে আসলে 7 0 0 হয়, y বাদে সহগ গুলা লিখলে যা থাকে তাই লিখেছি, জেড বাদে সহগ গুলা থাকলে যা লাগে সেটাই লিখেছি। এখন আমরা কি করব, এ মডুলাস নির্ণয় করব। তো এখন দেখেন এ মডুলাস যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে মডুলাস a = ওই এ নির্ণায়কের মান নির্ণয় করব, এটাকে ম্যাট্রিক্স ছিল ওটাকে নির্ণয়ক করে দিব, মানে এই দাগ দুইটা উঠায় দিব। তাহলে হবে কি 7 0 0 -6 4 3 -1 -1 2। এবার দেখেন এই যে কাজটি আমরা করেছি, এই কাজটি করার ক্ষেত্রে আমরা সেই নির্ণায়কের মানটা নির্ণয় করব,
মান নির্ণয়ের জন্য আমার কি করতে হবে, সবার প্রথমে আমরা যে কোনো একটি সারি বরাবর করতে পারি অথবা কলাম বরাবর করতে পারি। তো আমরা যদি এখানে দেখেন যদি কোনো সারি বরাবর করি তাহলে আমরা প্রথমে কোন উপাদানকে ধরবো, সাত, যে উপাদানকে ধরবো সেই উপাদান বরাবর সারি এবং কলাম বাদ যাবে। তো আমরা সেই এখানে সাত ধরছি, তাহলে এই উপাদান বরাবর সারি এবং কলাম বাদ দেব, দিলে আমার যে বাকি চারটি উপাদান থাকবে তার মানে এই যে উপাদান নিয়ে নতুন নির্ণায়ক গঠন করব। তাহলে যে চারটি থাকছে সেই চারটি কি কি, আপনার চার মাইনাস এক তিন দুই, এই প্রথমটা প্লাস, তারপরেরটা মাইনাস, এবং ওখানে কি আছে মাইনাস সিক্স। তো সেই মাইনাস সিক্স নিয়ে নিলাম, মাইনাস সিক্স নিয়ে নিলে আমার থাকছে কি, তাহলে এই সারি বাদ যাবে আর এই কলাম বাদ যাবে, গেলে থাকে কি জিরো জিরো মাইনাস ওয়ান টু, ব্যাস শেষ। এরপরে মাইনাস ওয়ান নিয়ে নিলাম, তাহলে মাইনাস ওয়ান মানে আমার সূত্রে ছিল কি প্লাস, এখানে একটা প্লাস একটা মাইনাস, তাহলে এখানে প্লাস মাইনাস ওয়ান, তাহলে আমার এই সারি এবং এই কলাম বাদ যাবে, মানে যে উপাদানটা ধরবো সেই বরাবর সারি এবং কলামটা বাদ যাবে। তাহলে মাইনাস ওয়ান, সেক্ষেত্রে আমার কি হবে এই চারটা উপাদান মানে জিরো জিরো ফোর থ্রি। তাহলে এই করলাম আমার নির্ণয়কের মান নির্ণয় করছি। আপনারা যে কোনো জায়গায় নির্ণয়কের মান নির্ণয় করতে গেলে ঠিক এই প্রসেসেই করবেন, এবং আমি যদি আপনি চান এলাইন নাও করতে পারেন যদি এক্সপার্ট হয়ে যান। তো আমি আপনাদের আগেও বলছি এখনো বলছি যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এই বিষয়গুলো নিয়ে আর আপনাদের কোনো ঝামেলা থাকবে না। তাহলে এখানে দেখেন সেভেন, এরপরে কি দুইটা কৌণিক বিন্দু আর গুণন করে বিয়োগ করতে হবে, তাহলে চার দুকুনি আট মাইনাস, এখানে প্লাসে মাইনাসে কি আছে প্লাসে, এই দুইটা গুণ করলে কত হয় তিন ওকে মাইনাস তিন, তাহলে মাইনাসে প্লাসে সরি এখানে মাইনাস আর সূত্রের মাইনাস প্লাস হয়ে যায় তিন, এই শেষ। এরপরে দেখেন এখানে আপনার মাইনাসে মাইনাসে প্লাস সিক্স ইন্টু জিরো মাইনাস জিরো, কৌণিক উপাদান জিরো হইলে কি এই দুটা গুণ করলে জিরো, এই দুটা গুণ করলেও জিরো, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ইন্টু কি এই দুটা করলেও জিরো, এই দুটা করলেও জিরো, মানে জিরো মাইনাস জিরো, তার মানে এখানে কত হচ্ছে সাত ইন্টু এগারো নয় দশ এগারো সমান সমান কত হয় সাতাত্তর। তাহলে এটাকে আমার কি হয়ে গেল এ এর মান নির্ণয় করা হয়ে গেল। তো দেখেন আমাকে যদি মান নির্ণয় করতে বলে তাহলে আমরা যা সূত্র অনুযায়ী এই পর্যন্ত করব। এরপরে দেখেন আমরা অ্যাডজয়েন্ট এটা নির্ণয় করব। তো অ্যাডজয়েন্ট এটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, কারণ আমাদের মান সমান সমান কি, ও সরি আমরা তার আগে আপনাদের বলে রাখি যে প্রথমে এর মান নির্ণয় করেছি, এ বের করেছি, এরপরে আমরা বের করব বি, বি ইকুয়াল টু কি হবে জাস্ট ওই সহগ গুলা মানে কি এক্স ওয়াই জেড, এ হচ্ছে আমার বি। আর তারপরে আমরা লিখব সি, সি ইকুয়াল টু কি ফাইভ ফোর ফোরটিন, এটা হচ্ছে কি আপনার ছি। তো এখন এ হচ্ছে আমরা তিনটা মান আমার লেখা হয়ে গেছে এ বি সি, এখন আমার ওয়ান বাই এ নির্ণয় করা হয়ে গেছে। এরপরের কাজ কি এ নির্ণয় করা, অ্যাডজয়েন্ট নির্ণয় মানে এই যে এ ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট নির্ণয় করতে হবে। তো ওই ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট কি করে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমার আগের একটি ভিডিওতে দেখানো আছে, তাও আমি এই ভিডিওতে আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কি এর প্রত্যেকটা উপাদান সহগুণক সহকারে লিখতে হবে, সাত থেকে শুরু করব সবগুলো লিখব। তো আসেন চলে আসি, তাহলে আমরা এখানে দেখেন কি হয় এ অন অন সমান সমান কত হয়, প্রথমে প্রথম উপাদান লিখব এ অন অন, তার মানে এক নম্বর সারি এক নম্বর কলাম বাদ যাবে, তাহলে বাকি থাকে কোন দুইটা চার তিন মাইনাস এক দুই, তাহলে আমার কত চার তিন মাইনাস এক দুই। তাহলে এখানে দেখেন প্লাস চিহ্ন বসবে কারণ কি এক আর এক যোগ করলে কত হয় দুই। এবার দেখেন আমরা যে কাজটি করব তাহলে এটা হয়ে গেল, এরপরে কি মাইনাস সিক্স, তাহলে ওইটা কি এ ওয়ান টু এক নম্বর সারি দুই নম্বর কলাম, তাই ওয়ান টু দুই আর এক যোগ করলে কত হয় মাইনাস, তাহলে ও আমরা একবারে শেষ করে দিই এ অন অন,
তাহলে চার দুগুণী কত হয় আট মাইনাস, আর এখানে তিন অক্ষে কত হয় তিন, তাহলে ওই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আট আর তিন কত হয় এগারো। তো এ হচ্ছে বিষয়। এরপরে দেখেন এ অন টু, তাহলে মাইনাস, তাহলে এবার সিক্স উপাদান গেলে কি এই সারি এই কলাম, তাহলে থাকে কি আপনার এই দুইটা জিরো 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 আর এই দুইটা, মানে মাইনাস ওয়ান আর টু হয়ে গেল। তো একদম খাস বাংলা কথা, কোন ম্যাট্রিক্সের কৌণিক উপাদান গুলো শূন্য হলে সেই ম্যাট্রিক্সের মান হয় শূন্য, শেষ। কি বললাম, কোন ম্যাট্রিক্সের কৌণিক উপাদানের মান গুলা শূন্য হইলে, এখানে যদি আমার এই এই মানটাও শূন্য হতো তাহলে ওই মানটাকে আমরা সরাসরি শূন্য লিখে দিতে পারতাম। তো এখানে একটা এ আছে বলে আমার করা লাগছে আর কি। তারপরে এ ওয়ান টুর পরে কি এ, এটা এক নম্বর সারি তিন নম্বর কলাম, মানে এক নম্বর সারি তিন নম্বর কলাম, তাহলে তিন আর এক কত হয় চার, তাহলে কি এই দুইটা যোগ করলে চার হচ্ছে, তাহলে প্লাস বসবে, তাহলে এই এক নম্বর সারি এই এক নম্বর কলাম, তাহলে এখানেও কি জিরো জিরো ফোর থ্রি, তাহলে এটাও শূন্য, ওই গুণ করে দেখেন শূন্য আসবে। এরপরে কি এ ওয়ান থ্রির পরে কি এই জায়গায় চলে আসবে, এই উপাদানটা কয় নম্বর সারি দুই নম্বর সারি, এবং কত নম্বর কলাম এক নম্বর কলাম, তাহলে এক নম্বর কলাম হইলে কি হবে এই সারি আর এই কলাম বাদ যাবে, বাদ গেলে থাকে কি দুই নম্বর সারি, মানে এই সারি আর এক নম্বর কলাম বাদ যাবে, এই সারি এক নম্বর কলাম, তাহলে থাকে মাইনাস ছয় মাইনাস এক, মাইনাস ছয় মাইনাস এক, আর থাকে আপনার কি তিন আর দুই, তাহলে এই দুইটা থাকলে কি হয় দুই আর এক কত হয় তিন, যোগ করলে মাইনাস হয়, তাহলে সেই মাইনাস ইন্টু ছয় দুগুণী মাইনাস বারো, সূত্রের মাইনাস, আর মাইনাস তিন অক্ষে তিন, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে প্লাস তিন, তাহলে কত হয় বারো থেকে তিন বাদ গেলে নয়, তাহলে মাইনাস ইন্টু মাইনাস নাইন সমান সমান কি প্লাস নাইন। যারা একদম বোঝেন না তাদের লেভেলে চলে গেছে কিন্তু। এরপরে দেখেন যে এ টু ওয়ান হয়ে গেছে, এর পরের উপাদান কোনটা এইটা, তাহলে এই সারি এই কলাম বাদ যাবে, তো যদি আমার এই সারি এই কলাম বাদ যায় তাহলে থাকে কি এ টু ওয়ান এর পরে কি টু টু, দুই নম্বর সারি দুই নম্বর কলাম, তাহলে এইটা থাকে দুই আর দুই যোগ করলে চার হয় প্লাস, তাহলে সাত জিরো সাত জিরো এক দুই মাইনাস এক দুই, তাহলে এটা করলে কি হয় দুই আর দুই চার, মানে সাত দুকুনি চোদ্দ, এই যে শূন্য করলে শূন্য হয়ে যাবে। এরপরে কি এ টু থ্রি, এ টু থ্রি সমান সমান কি আছে আপনার এই যে দুই নম্বর সারির তিন নম্বর কলাম, দুই নম্বর সারি দুই তিন নম্বর কলাম, তাহলে দুই আর তিন পাঁচ যোগ করলে কি মাইনাস হবে, দুই নম্বর সারি তিন নম্বর কলাম, তাহলে থাকে কি সাত মাইনাস ছয়, সাত মাইনাস ছয় মানে এটা আর এটা, আর জিরো আর তিন, আর জিরো আর তিন, তার মানে কত মাইনাস একুশ, মাইনাস একুশ। এরপরে আসেন এ টু থ্রি হয়ে গেছে, এরপরে আমরা তাহলে এ এরপরে কি এই উপাদান, এটা কি তিন নম্বর সারি এক নম্বর কলাম, তো এ থ্রি ওয়ান, তার মানে এটা হচ্ছে তিন নম্বর সারি এক নম্বর কলাম, তো তিন নম্বর সারি এক নম্বর কলাম যদি যায় তখন কি ছয় মাইনাস এক চার মাইনাস এক থেকে যায়, তাহলে মাইনাস ছয় মাইনাস এক চার মাইনাস এক। আপনারা যদি এই জিনিসগুলো ধৈর্য সহকারে দেখেন, যে কোনো একটি অঙ্ক সমাধান করলে আপনারা প্রত্যেকটা অঙ্কই সমাধান করতে পারবেন, তাহলে এখানে তিন আর এক কত হয় চার, তাহলে চার হইলে কি প্লাস হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ছয় অক্ষে কত ছয়, আর প্লাসে মাইনাসে মাইনাস সূত্রের মাইনাস, তাহলে মিলে হবে প্লাস চার, ছয় আর চার কত হবে দশ। এরপরে আসেন যে এ থ্রি টু, এ তিন আর দুই কত হয় পাঁচ, তাহলে মাইনাস হবে তিন নম্বর সারি দুই নম্বর কলাম, তাহলে সাত জিরো মাইনাস এক মাইনাস এক, তাহলে সাত জিরো মাইনাস এক মাইনাস এক, তাহলে কত হবে সূত্রের মাইনাস, মাইনাস সাত অক্ষে মাইনাস সাত মাইনাস জিরো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সেভেন। এরপরে কি এ থ্রি থ্রি সমান সমান কত হবে তিন নম্বর সারি তিন নম্বর কলাম, সেক্ষেত্রে কি সাত জিরো আপনার সাত জিরো মাইনাস ছয় চার মাইনাস ছয় চার, আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি
বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে জানাবেন যে আপনি বুঝতে পারছেন না, আমরা সেই জিনিসগুলো করার চেষ্টা করব। তাহলে সে তিন নম্বর সারি তিন নম্বর কলাম বাদ, ওইটা চলে গেলে এখানে থাকলো কি, তাহলে প্লাস সাতটা আঠাশ। তো এটাই হয়ে গেল। এখন আমরা অতএব অ্যাডজয়েন্ট এ কিভাবে লিখবো সেটা দেখবো। অতএব অ্যাডজয়েন্ট এ সমান সমান এখানে হয়েছে আপনার এ এগারো বারো তেরো, এ একুশ বাইশ তেইশ, মানে ওই দুই নম্বর সারি কলাম এইগুলোকে আমরা এভাবে ডাকছি আর কি, এ একত্রিশ বত্রিশ তেত্রিশ। তো এটা এই হয়ে গেল। এরপরে দেখেন তাহলে এ এগারো, মানে ওইখানে যে মানগুলো আছে সেগুলো আমরা মানে যার আগে ওয়ান আছে সেগুলোকে এক নম্বর কলামে, যার আগে টু আছে সেগুলোকে দুই নম্বর কলামে, যার আগে থ্রি আছে সেগুলোকে তিন নম্বর কলামে বসাবো। তার মানে প্রথম তিনটা এক নম্বর কলামে বসবে, তাহলে কত হবে এগারো শূন্য শূন্য। দ্বিতীয় তিনটা বসবে হচ্ছে আপনার দুই নম্বর কলামে, তাহলে নয় চোদ্দ একুশ চোদ্দ একুশ। তিন নম্বর তিনটা বসবে হচ্ছে তিন নম্বর কলামে, তাহলে দশ সাত আঠাশ দশ সাত আঠাশ। তো ওই মানগুলো জাস্ট এখানে বসাই দিলে অ্যাডজয়েন্ট এ হয়ে গেল। তাহলে আমরা কি এ মডুলাস নির্ণয় করলাম, অ্যাডজয়েন্ট এ নির্ণয় করলাম, এবার এটাকে কি করব সি এর সাথে গুণ করব। তো আমি এই অ্যাডজয়েন্ট এর মানগুলো একটু মুছে দিচ্ছি এখান থেকে, তার কারণ হচ্ছে এখানে জায়গা নেই, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে অথবা খাতায় উঠিয়ে রাখবেন। তো এটা আমরা মুছে দিলাম। তো মুছে দেওয়ার পরে আমরা এখন যে কাজটি করব, এই সেই সূত্র দেখেন তো আমি পেয়েছি কিনা সব কিছু সেগুলো বসাই দেব। ওয়ান বাই এ ইনভার্স, তার মানে আপনার ওয়ান বাই বি ইকুয়াল টু কি, বি ইকুয়াল টু এক্স ওয়াই জেড। তাইলে আমি এখানে লিখছি এক্স ওয়াই জেড, এই লেখা হয়ে গেল। এরপরে আমরা কি করব, ওয়ান বাই এ, ওয়ান বাই এ সমান সমান কত, এ মডুলাস সমান সমান কত বেরিয়েছে সাতাত্তর, তার মানে ওয়ান বাই সাতাত্তর। অ্যাডজয়েন্টে, অ্যাডজয়েন্টে এখানে বের করেছি সেটা ওখানে লিখে দিব। তো এখানে লিখলাম অ্যাডজয়েন্টে সমান সমান এগারো শূন্য শূন্য, নয় চোদ্দ আপনার একুশ, এরপরে কি আছে আপনার দশ সাত আঠাশ, তার মানে এটা হচ্ছে কত দশ সাত আঠাশ, এই ইন্টু সি, সির মান কত পাঁচ চোদ্দ চার চোদ্দ। তো আমরা পাঁচ চার চোদ্দ করব, এখানে সেটা গুণ করে দেব পাঁচ চার চোদ্দ। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এটাকে এটা দিয়ে গুণ করব। গুণের সময় সূত্র কি, এই প্রত্যেকটা সারিকে প্রত্যেকটা কলাম দিয়ে গুণ করতে হবে। তাহলে ওই যে ম্যাট্রিক্সের গুণ বলেছিলাম, ওই ম্যাট্রিক্সের গুণটা করব আমরা এখন। আমার আরেকটা ভিডিওতে ওই গুণটা কিন্তু শেখানো আছে পুরো, আমরা এখানে আবারও শিখিয়ে দেব আপনাদের। ওয়ান বাই সেভেন্টি সেভেন ইন্টু এই সারির এই উপাদান দিয়ে এই কলামকে গুণ করব, তাহলে কত হবে পাঁচ এগারো পাঁচ এগারো পঞ্চান্ন। এরপরে এই সারির দ্বিতীয় উপাদান দিয়ে এই দ্বিতীয় উপাদানকে গুণ করব, তাহলে কত হবে চার নং প্লাস চার নং ছত্রিশ, এই তৃতীয় উপাদানকে তৃতীয় উপাদান দিয়ে গুণ করব, তাহলে কত চোদ্দ দশকে একশো চল্লিশ। ব্যাস শেষ। এরপরে আসেন আবার দ্বিতীয় সারির ক্ষেত্রেও একই কাজ করব। দ্বিতীয় সারির ক্ষেত্রে কি করব আমরা, ওই শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে কত হয় শূন্য, এই শূন্য দিয়ে পাঁচকে গুণ, চোদ্দ দিয়ে চারকে গুণ, তাহলে প্লাস ছাপ্পান্ন, সাত দিয়ে চোদ্দ কে গুণ, তাহলে চার সাত আঠাশের আট, সাতকে সাত আট দুই নব্বই, তাহলে আটানব্বই। ব্যাস শেষ। অনুরূপভাবে এই গেলেও একই কাজ করবো, শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে শূন্য, একুশ দিয়ে চারকে গুণ করলে চার বিশ চুরাশি, তারপরে আঠাশ দিয়ে চোদ্দকে গুণ করলে হবে আপনার আঠাশ গুণ চোদ্দ, তাইলে দুদশ আট আঠাশ গুণন চোদ্দ, তাইলে চারটা বত্রিশের দুই, চার দুকুনি আট, নয় দশ এগারো, একশো বারো, এক অঙ্ক বাদ আঠাশকে আঠাশ সমান সমান দুই, আট আর এক নয়, দুই আর এক
তিন আর আতে আমার এক দুইশো একত্রিশ এরপরে ওইটা আঠাশ ছয় চোদ্দ চার নয় আর পাঁচ চোদ্দ আর এক পনেরো একশো চুয়ান্ন এরপরে এটা চার আর দুই ছয় নয় আর আট আট আর নয় সতেরো সাত আর তিন আর এক চার চারশো ছিয়াত্তর। বেশ শেষ। এবার কি করব, আমরা জাস্ট বাইরের যে উপাদান গুলো আছে সেই উপাদান দিয়ে ওইটাকে ভাগ করে দিব, দিলে শেষ। তার মানে কি, প্রত্যেকটা উপাদানকে দুইশো একত্রিশ ভাগ সাতাত্তর, তারপরে কি একশো চুয়ান্ন ভাগ সাতাত্তর, এরপরে হচ্ছে কি আপনার চারশো ছিয়াত্তর ভাগ সাতাত্তর। তাহলে এই যে ভাগ করে দিলাম, ভাগ করে দিলাম, ভাগ করে দিলে আমার মানটা কত বেরোবে, সাতাত্তর। তাহলে এখানে বেরোবে খুব সম্ভব তিন সাতা দুইশো দশ, হ্যাঁ তাহলে তিন, এখানে প্রথমটা বেরোচ্ছে কত তিন, এটা বেরো হয় দুই, আর এটা হচ্ছে চার সাতা আঠাশ, পাঁচ সাতা পঁয়ত্রিশ, ছ সাতা বিয়াল্লিশ, তাহলে সাত সাতা উনপঞ্চাশ, মানে চারশো নব্বই, তাহলে ছয় বেরোয়, তাহলে এটা ছয়। এই যে হচ্ছে আমার উত্তর, মানে ভাগ করে দেখবেন আপনারা এটাই বেরোচ্ছে আর কি, আমরা জাস্ট ভাগ করে দিচ্ছি। অতএব এক্স ওয়াই জেড সমান সমান কি লিখতে পারি আমরা এখান থেকে, যে এক্স ওয়াই জেড সমান সমান আমার এখানে কি বের হয়েছে, এই সেই এক্স কোথায় লিখছিলাম, এই যে এক্স ওয়াই জেড সমান সমান এটা বের হয়েছে। অতএব আমরা এক্স সমান সমান কি লিখতে পারি থ্রি, ওয়াই সমান সমান কি লিখতে পারি টু, আর জেড সমান সমান কি লিখতে পারি সিক্স। আমি আগেই বলেছিলাম ভিডিওটা একটু লেন্দি হবে, যারা মনোযোগ সহকারে দেখছেন আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, তাও যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন, কোথাও সমস্যা হলে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।